আপনার ভালো জানে ভালোবাসেন বেশি নিজেদের চরণ কাছে আমাকে ঠাই দিয়েছেন
মায়েদের চরণে আমি তোমার ভক্তি রাখছি আজকে। এই যাও শুনে সূর্য একটু নিচে রাখলি তো, হ্যাঁ ধরে রাখতে চাই ধরে নি। গুরু আর শিষ্য করা দায়িত্ব দেখেন, নবতে যাওয়া শেষ, বাবা আদি পিতা আপনার সফল হইতে মুসলমানের জাতির পিতা বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ। বাবা আদি পিতা আপনার সফল থেকে সর্বশেষ আসলেন কে, আখেরি যাওয়ার পর বাবা রাসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার আউলু, নবী আমার আখেরু, নবী আমার জাতিরু, নবী আমার নবী শুরু, নবী শেষ, নবী ছিলে এবং নবী বর্তমানে হায়াতুল মুসলিম নবী, নবী আমার হায়াতুল মুসলিম, নবী আমার রয়ে জীবন্দা। তাহলে কোনো কি নবতি যাওয়া না, তার শেষ অপেক্ষায় আসলো কি বেলাইতে যাওয়া, যে বেলাইতে যাওয়া না আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য পথ প্রদর্শক হয়ে আসবে দয়ার বাবা ধুনুর চা। কিন্তু যেই যে এসেছে সক্রেটিস বলেছেন নোদাই সে, নোদাই সে একটা ইংলিশ ভাষা, আমাকে আমার ছেলের উপায়
কিভাবে তাকে আমি জীবিত কিভাবে আমি আমার জীবিত কিভাবে আমার অস্তিত্ব আমার বলতে আমি কি বুঝি আপনি তো আমার একই ছিলেন দেন আমার কাছে যদি 10 টাকা সম্পদ থাকে তাহলে আমি আর 10 টাকা বার করে নিয়ে আমার জীবন চালাইতে পারি আমার কাছে মোটেই কোনো টাকা কড়ি নাই আপনার কাছ থেকে আমি এখন ধান চাইলাম আপনি আগে চিন্তা করবেন যে ও কি করবো
ولكن يجب ان يكون هناك
Oh.
موسيقى
এখানে উপস্থিত আপনারা যাদের গান শুনছেন বাংলাদেশের বিখ্যাত দুজন শিল্পী একজন বাবলি সরকার আর একজন আমাদের এলাকারই আমাদের আওয়ামী নেতা জালাল সরকার তাদের সহপাঠী সহযোগী আজকের এই সবার উপস্থিত আজকের এই মঞ্চের সভাপতি আমার প্রিয় আমার মরহুম চেয়ারম্যান সুলতান চেয়ারম্যান সাহেবের ছেলে অনেক চেয়ারম্যান আজকের এই সভার সভাপতি উপস্থিত আছেন এই ইউনিয়ন লীগ সাবেক মেম্বার এক্লাস মেম্বার উপস্থিত আছেন জয়নাল মেম্বার আইনার মেম্বার দোলার মেম্বার এবং সোহেল মেম্বার সহ এই এলাকার আমার মুরব্বীরা আমার ভাইরা এই পাশে উপস্থিত আমার মায়েরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আসলে এখানে জালাল সরকার বলে গেছেন ছুটি ছুটি সাধকের আমরিয়াদের কখনো মৃত্যু হয় না আসলে তারা অমর আজকে তাদের মৃত্যু হতো তাহলে এইখানে আজকে 46 বছর যাবত এত মানুষের আগমন হতো না আল্লাহ তাআলা অনেকের মাঝে অনেক কিছু দিয়ে থাকে তাই এই সময়টা যাই হোক আমি বেশি সময় নেব না আপনাদের মাঝে আমি দুটি কথা বলি আপনারা 1990 সালে আমার বাবাকে মরহুম আলী একবার সাহেবকে এই উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছিলেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের কাছে ঋণী আমাকে এই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানিয়েছিলেন আমি তার জন্য কৃতজ্ঞ আপনাদের কাছে ঋণী গতবার আমাকে অনেক বিপুল ভোট দিয়েছিলেন আমি কিন্তু ভাইস চেয়ারম্যান হয়েছিলাম চক্রান্ত ষড়যন্ত্র যাই হোক সেটা মানুষের দুর্ভাগ্য আমি আপনাদের কাছে ঋণী আজকে আবারও সামনে 11 ফেব্রুয়ারি 11ই মে আমাদের উপজেলা পরিষদ নির্বাচন আমি আবারও আপনাদের মাঝে এসেছি আপনাদের বুকে একটু ঠাঁই নেওয়ার জন্য আপনারা যদি আমাকে ভালোবেসে আমার বাবার সেই আদর্শ আমার বাবা যেমন মানুষের সাথে সাধারণ মানুষের সাথে মিশেছিল ঠিক সেই জায়গাটি পূরণ করার জন্য আবার আপনাদের মাঝে এসেছি যদি আপনাদের দোয়া হয় আমাকে আপনারা দোয়া করবেন আপনাদের সকলের দোয়া চাই আপনাদের ভোট প্রার্থনা করছি একটা কথা শুরু করি 5টা বছর উপজেলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি ইনশাল্লাহ আমি দুটি হাত দিয়ে বলতে পারবো 5টা বছর যেখানে যে অবস্থায় যে আমাকে ডেকেছে আমি ওই অবস্থায় তার কাছে গিয়েছিলাম যতটুকু পেরেছি মানুষের মাঝে থাকার চেষ্টা করেছি আমি আপনাদের দোয়া চাই আপনাদের বুকে আবারও ঠাই চাই আগামী 11ই মে উপজেলা পরিষদ নির্বাচনে আমি আপনাদের দোয়া এবং ভোট চাই আমি আপনাদেরকে বিরক্ত করার জন্য ক্ষমা প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি আমার দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই শিল্পীকে আর ইস্টার্ট করে দিচ্ছে 500 করে
ইউটিউব হইতেছে সারা বিশ্বের মানুষ দেখবে মানিকগঞ্জ সারা বাংলাদেশের মতো বারো বিশ্বের গানের জন্য শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এই শ্রেষ্ঠ জায়গাটা ধরে রাখার দায়িত্ব আপনাদের, সারাপুর বিরাজে ফিরেছে আপনাদের মানি যত আপনাদের চরণে আমি আপনাদের উপদেশ দিতে পারব না। তবে যে পরিবেশটা দিবেন সারা বিশ্বের মানুষদের, যা যা ধর্ম তার কাছে কর্মই ধর্ম, ধর্মই কর্ম, ধর্ম কর্ম একসাথে হয়, বুঝে কর্ম না করলে তা সাধনা বিফলে। প্রশ্নগুলি আগে উপস্থাপন করি। সক্রেটিস বলেছেন ও দেখছে আত্মার ভবিষ্যৎ, নিজেকে নিজে চেনা। শ্রীকৃষ্ণ মহাপ্রভু শ্রীমদ ভাগবত গীতা উল্লেখ করেছেন আত্মাবন্ধী, এটা আত্মার পরিচয় নিজেকে নিজে চেনা। আমার রসুল বলেছেন মান আর ভালো ফাটা তার ভাগ, এটা নিজের পরিচয়। ধর্ম কথা যে কথাটা সকলের জন্য কল্যাণের কথা সেটা হবে ধর্ম কথা। সাম্প্রদায়িক কথা কখনো ধর্ম কথা হইতে পারে না। যেটা বুঝে বেকার তার বিদ্যা শিক্ষা কারণ তার প্রথম জিজ্ঞাসার মধ্যে একটা বেকার আছে। এই সেনাটা সবারই দরকার, যারা মানুষ বলে আসছি বলছে আমি এখানে আসি, আমি ছিলাম কোথায়, আবার যাবো কোথায়। আত্মার পরিচয় আমার কিভাবে হবে, আমার পাঠাইয়া দিছে চলে আসছি, আবার তার সাথে আমার মিলন ঘটাতে হবে, চিনতে হবে। তা আমি যদি আমাকে চিনলে তাকে চেনা হয়ে যায় তা আমাকে কীভাবে আমি চিনতে পারি, একটা অন্ধতা আর একটা অন্ধকার পথ দেখাইতে পারে না। আপনি আমাকে সেই পথ দেখান যে পথ আমি আত্মার পরিচয় করতে পারি। এই হইলে একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন গুরুকে ভর্তি দেবো কেন, একটা প্রশ্ন, গুরু ধরবো কেন, গুরু ধরার গুরুত্বটা কি। এইবার হইল মাতা কবিরা সেন্টারের একটা বর্ষা ধরে তিন বয়ে যায় মাতার রে আদর লীলা দেখে আমার নদী কিনারা, আমার বর্ষা ধরে তিন বয়ে যায় রে না মাইকা দেহ রসের হারি বাহাত্তর হাজার নারী, এই নারী দেহে কোন জায়গা, আবার এই দেহ বড় পঞ্চাশ বায়ু, কোন বায়ুতে পরমায়ু, কোন বায়ু কোন সাধনায়, কোন বায়ু উল্টা বলে সাধন সাধনা বলে মণিচন্দ্র কোন। আমি সৃষ্টির কোন জগতে কতবার ছিলাম, চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে আমি মানব কুল পেয়েছি, কোন জনীতে কতবার ছিলাম, এইটা তার এক প্রশ্ন আছে। বাহাত্তর হাজার নারী, এই নারী দেহের কোন জায়গায়, আর প্রশ্ন আছে নাকি, এই দেহের মরা আছে, মরা খাইয়া মরা আছে, এই মরা দেহের কোন জায়গা, মাতা মাস দেখে কয়লা দিন বয়ে যায় সন্ধ্যাবেলায়, বাপরি সরকার বৈশ কারাসা ভালো জিজ্ঞাসা করে আমার বাজানের লেখা একটা গানও গাইছে, আমি যে প্রশ্ন পাইলাম এই প্রশ্নের জবাব দিতে গেলে সময় লাগবে না, কি করার সময় লাগবে নাকি, আপনারা তো বিরক্ত হয়ে যাবে। আমার একটা গল্প মনে
We'll be right back.
পঞ্চাপন রূপ পঞ্চজন জাতি বিরাজ করে চিহ্ন আপন অজু পাপি অজু দে রুহ আজম তুই দেখবি নজরে রুহ যে পুচ্ছু রুহ যে তো ইচ্ছানি আর একটা রুহ আছে সেটা হলো হায়াবি রুহ জামাতি না বাদি তারে চিন্তি মনোযোগী ধর ভজনী রবতী একজন কামিলিন কামিলিন পীর তোমার হইবেন চিনি এই রুহের সুরাত দেখাইবেন এক অন্ধেরে কি আর এক অন্ধের পথে খাইতে পারে কখন বাবা রে সবটা কাটো ধামুনি আমার বাবার শিষ্যদের বলছে দুইটা বর্ণ সিদ্ধান্ত নিতে যারা ভুল করছে তারা দুনিয়াও হারাইছে আখেরাত হারাইছে একটা হচ্ছে পীর নির্বাচন করা আর একটা হচ্ছে বউ নির্বাচন করা আমার বাবা দুঃখ করে গান লিখছে বিয়া করলে বউ পাওয়া যায় নিরুর সাথী মিলে না কি দিয়ে